আসসালামু আলাইকুম। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো, এই প্রজেক্ট থেকে কিন্তু এই টোকেনটা পাবেন, MRHB টোকেনটা পাবেন, এবং এটা কিন্তু অলরেডি লিস্টেড, মানে পেমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে কিন্তু আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে দেখাই দিই, দেখেন এটা হচ্ছে আপনার প্যানকেক সোয়াইপ, এল ব্যাঙ্ক, তারপর বিটমার্ট, কয়েনটাগারে কিন্তু লিস্টেড। এল ব্যাঙ্কে আপনি এখান থেকে সোয়াইপ করতে পারবেন, বিটমার্টে সোয়াইপ করতে পারবেন, কয়েনটাগার থেকে সোয়াইপ করতে পারবেন, এবং ব্যাঙ্কের সবে সোয়াইপ করলে একটু আপনার ফি যাবে এটাই। আর এখানে হচ্ছে পার রেফারে বা পার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন হচ্ছে $3.5 করে। সেক্ষেত্রে আপনার মোবাইল দিয়ে আপনি আনলিমিটেড খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না এই ধরনের প্রজেক্টে, ঠিক আছে। তো এখান থেকে কতগুলো টোকেন পাবেন সেটা দেখা দিচ্ছি। এখানে হচ্ছে টোটাল আপনার 600টা টোকেন পাবেন। তো 600টা টোকেনের ভ্যালু কীরকম আছে সেটা দেখা দিচ্ছি। 600টা টোকেনের ভ্যালু দেখেন প্রায় কিন্তু $3.54 আছে। এটা হচ্ছে পার অ্যাকাউন্টের জন্য আপনি কিন্তু $3.54 বা $56 করে পাবেন। তো আপনি যদি 5-6টা যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু ইজিলি আপনার $15-20 কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে, বা আপনার বাসা যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সব কিছু এটা দেখাই দিব। এটাকে একটা স্পন্সর ভিডিও শেয়ার করি বা অফার, এই অফারে আপনাদের জন্য গিভওয়ে থাকবে, সব কিছু এটা যদি বলে দেবো। জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আমার গ্রুপে একটা স্ক্রিনশট দিবেন যখন আমি চাবো, ঠিক আছে। তো ভিডিওটা আপলোডের 5-10 মিনিট পর বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনার থেকে স্ক্রিনশট চাবো। সেই স্ক্রিনশট সহ আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আমি আপনাদের মোবাইল রিচার্জ করে দেবো, ঠিক আছে। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে জয়েন করতে হবে সব কিছু বলে দিচ্ছি। জাস্ট এখানে আপনি কী করবেন, এই যে এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে জয়েন করার জন্য আপনি কী করবেন, এখানে জয়েন নাও, জাস্ট জয়েন নাও বাটনটার উপর একটা ক্লিক করবেন, ওকে। তো জয়েন নাও বাটনটার উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যে কোনো একটা কান্ট্রি দিয়ে দেবেন, সমস্যা নাই। তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের দেখাই দিচ্ছি। ওইতো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম, এবং এটা হচ্ছে প্রেডিকশন করে ইনকাম করতে পারবেন। এখানে লাকি ড্র আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি সব কিছু এ টু জেড কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আপনাকে গেম খেলে কি আর কি ইনকাম করতে হবে, যদি আপনি একটু নিচে আসেন সেক্ষেত্রে ওদের ডিপোজিট বা কীভাবে ওরা কাজ করতেছে সব কিছু ইনফরমেশন কিন্তু ওরা দিয়ে দিয়েছে। ওদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবেন সেটাও কিন্তু ওরা বলে দিচ্ছে, ঠিক আছে। তো ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম আছে, এগুলোতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তা ঠিক আছে। তো এখানে হচ্ছে কীভাবে আপনি ডিপোজিট করে কাজ করবেন সেটা আমি দেখা দিয়েছি। যা সেখানে ওয়ালের বাটনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা টিআরএস অ্যাড্রেস আছে, আপনি যে কোনো ইয়ার ডিপোজিট করতে পারেন। এখানে হচ্ছে আপনার 3টা ইয়ার ডিপোজিট করতে পারবেন, এটা হচ্ছে USDT, BNB আর হচ্ছে ট্রন। আপনার এখানে আমি যেহেতু ট্রনটা ডিপোজিট করবো সেক্ষেত্রে আমি দেখা দিচ্ছি, এগুলো হচ্ছে প্রেডিকশন করে ইনকাম করতে হয়। জাস্ট এখান থেকে কপি করলাম অ্যাড্রেসটা। তো তারপর এখান থেকে আমি টিআরএস সেন্ড করবো, আমি এখানে 20টা টিআরএস ডিপোজিট করতে যাচ্ছি। জাস্ট এখান থেকে 20টা টিআরএস আমি এখানে ডিপোজিট করবো, ঠিক আছে। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনটা উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি কনফার্মে একটা ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবো। তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে কিন্তু একটু পরে কিন্তু আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েলথ এখানে দেখেন আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমার এখানে যাই, এখানে যদি চলে আসি, একটু পর কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো একটু অপেক্ষা করে নিচ্ছে। ওয়েলথ এখানে আমার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে, দেখেন 18.90 টিআরএস কিন্তু ডিপোজিটটা কনফার্ম হয়েছে। তারপর এখান থেকে আমরা কী করবো, থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে রুলস অফ দ্য গেম, এখানে গেমের রুলস রয়েছে, কীভাবে আপনি গেম খেলতে পারেন আর চাইলে এটাতে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে কীরকম কমিশন পাবেন না পাবেন সব কিছু রেজাল্ট কিন্তু ওরা বলে দিচ্ছে, ঠিক আছে। যেগুলো আপনি একটু দেখে নেবেন কীরকম কীভাবে কাজ করতে হয়, যেখানে কতগুলো রিওয়ার্ড আছে এগুলো আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে হিউজ পরিমাণ কিন্তু ইনফরমেশন কিন্তু ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তারপর এখানে আপনি কীভাবে গেমটা খেলবেন সেটা দেখা দিচ্ছি। এখানে হচ্ছে আপনি এটা ক্রস করে দেবেন, এটা ক্রস করে দেবেন, ক্রস করার পরে এখানে দিচ্ছেন গেম, জাস্ট এই গেম বাটনটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। গো গেম এটার উপরে একটা ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট আমি গেমের উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে হচ্ছে আমার টিআরএসের যে ব্যালেন্সটা দেখতে পারছেন, টিআরএস ব্যালেন্সটা আছে। এখানে হচ্ছে প্রেডিকশন করতে হবে বা ইনকাম করতে হবে। তো কীভাবে কী করবেন, এখানে ওল্ড আছে, ইভেন্ট আছে, যে কোনো এখানে আপনার যদি আমি বেশি বুঝি না এসব ইয়ার, এখানে আমি 1, 2, 3, 4 এগুলোতে টাইপ করলাম। টাইপ করার পরে এই যে এখানে আপনার নিচে দেখবেন আপনার টিআরএক্সের যে এখানে এই যে টিআরএক্সের অ্যামাউন্টটা এখানে আপনি দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কোনো ইয়ার সিলেক্ট করলাম, এখান থেকে 8-9 এগুলো সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি একটু বাড়াই দিচ্ছি আমি কতগুলো টিআরএক্স দিতে যাচ্ছি। তো এখান থেকে আমি 3টা টিআরএক্স দিলাম, আচ্ছা সরি, আমি এখান থেকে 2টা টিআরএক্স, আচ্ছা 1টা টিআরএক্স দিলাম, 7টা মেবি হয়তো হয়ে যাবে। তারপর এখান থেকে বেট নাও, জাস্ট এই বেট নাওয়ার বাটনটার একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্ট আপনি দেখতে পাচ্ছেন 7টা টিআরএক্স, তারপর বেট নাও, জাস্ট বেট নাওয়ার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আচ্ছা বুঝলাম না এটা কী হলো, এই যে বেট সাকসেসফুল। তারপর এখান থেকে গো টু লটারে, জাস্ট গো টু লটারি বাটনে ক্লিক করবেন, এটা কেটে দেবেন। কেটে তারপরে যেরকম আসবে, তারপর এখান থেকে বিল বা রোল আপনার যেটা মন চায় বা গো বাটনটার বাটনে ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে গো বাটনটার বাটনে ক্লিক করলাম। তো গো বাটনটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে কীরকম করে কাজ করতে আছে। দেখেন এখানে 0 টিআরএক্স, মানে এটা আমার লস গেল। আর যদি এখানে আমি পাইতাম তাহলে এখানে দেখেন আমার 500 টিআরএক্স হয়তো, 50 টিআরএক্স আছে, 1000 টিআরএক্স আছে, তারপরে 100 টিআরএক্স আছে, 10টা টিআরএক্স, 1টা টিআরএক্স, এরকম কিন্তু আমি পাইতাম, ঠিক আছে। আর এখানে আপনার রুলগুলো, রুল বা এইগুলো আপনি দেখে নিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখান থেকে আরও কিন্তু অনেকগুলো গেম আছে, যেখানে দেখেন যে আরও গেম ইভেন্ট আছে। এখানে ইভেন্ট উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখান থেকে আমি 9-9 এগুলো সিলেক্ট করলাম। দেখি আরেকবার খেলে আপনাদের দেখাই, 5টা টিআরএক্স যাবে। বেট নাওয়ার উপরে ক্লিক করলাম, তারপর এগেইন বেট নাওয়ার উপরে ক্লিক করলাম, তারপর এটা বেট সাকসেস লেখা আসলো।
তারপর কিন্তু এটা হালকা লোড নেবে তারপর এখান থেকে আচ্ছা এটা কি রকম করে খেলে এটাই বুঝতাছি না আমি আচ্ছা আবার দিলাম যে তারপর এখান থেকে আমরা বেট নাও রুবেটে ক্লিক করলাম বেট নাও বেট ফেল এখন সাকসেস হয়েছে তো তারপর এখানে আপনারা যে রুলস বা বেটিং রেকর্ড এই যে রেকর্ডগুলো আপনি দেখে নিতে পারেন যেখানে আমার রেকর্ডগুলো কিন্তু দেখাচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার রেকর্ড আমি কি রকম কি করছি না করছি তারপর এখানে লটারি রেকর্ড আছে তারপর এখান থেকে রুল আছে তো এটা এইভাবে মূলত হয়তো কাজ করে ঠিক আছে তো এইভাবে মূলত আপনাকে কাজ টাস করতে হবে আর যেহেতু প্রমোশন সেহেতু বুঝতেছেন তো তারপর এখানে আপনি উই ডকুমেন্ট কিভাবে সেটা আপনাকে বলে দিচ্ছি জাস্ট এটা কেটে দিচ্ছি আমরা তো এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে স্ক্রল করে নিচে দিকে আসবেন আসার পর এখান থেকে আপনার উইডো সেকশনটা যে কোথায় তো অলরেডি চাপ দিলাম অলরেডি চাপ দেওয়ার পর এই যেখানে দেখেন উইডো জাস্ট এই উইডো বাটনের উপরটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিসের মাধ্যমে উইডো করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস দিবেন তারপর এখানে অ্যামাউন্ট দিবেন মিনিমাম দুইটা টিয়ারের সাথে উইডো করতে পারবেন তারপরে উইডো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু ওরা পেমেন্টটা করে দিবে তো এইভাবে মূলত কাজ করে তো এখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন স্ক্রিনশট নেন রেখে দেন যখন আমি চাইবো তখন আমার গ্রুপে দিয়ে দেবেন ইয়ে দিয়ে দেবো আর এখানে চাইলে আপনি শেয়ার করতে পারেন এখানে আপনার টিমটা আছে যেখানে আপনার টিম মেম্বার আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার ইনভাইট করলে হয়তো আরও কিছু রিওয়ার্ড আপনার এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এই অফারটা এই পর্যন্তই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অফারে চলে আসলাম এখানে হচ্ছে আপনারা কী করবেন পাঁচ দশটা অ্যাকাউন্ট খুলবেন যদি দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে $35 ইনকাম হবে ঠিক আছে এইগুলোতে কিন্তু আপনার কোনো মানে যদি আপনি রেফার মোবাইল আনলিমিটেড করেন সেক্ষেত্রে কিন্তু ধরবে না ঠিক আছে তো এখানে কীভাবে কী করবেন বলে দিই এখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড অ্যাপসে ক্লিক করেন আর এই পোস্টটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে জয়েন করে নেবেন তারপর এখান থেকে এই যে সাহাল যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা ওপেন করবেন তো ওয়ালেটটা ওপেন করার পর এরকম একটা অপশন আসবে এখানে হচ্ছে আমি একটা ভাইয়ের স্ক্রিনশটগুলো নিয়ে রেখে দিছি এর কারণ ওখানে ভিডিও রেকর্ড হয় না ঠিক আছে তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপর ক্লিক করবেন ক্লিক করবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে এখানে কানেক্ট বা কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ডাইনামিক ফ্রেজ হবে সেই ফ্রেজগুলো আপনি কী করবেন কোথাও কপি রাখবেন বা সেভ রেখে দেবেন তারপর এখান থেকে কপি বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বলবে যে এই ফ্রেজগুলো মিলেতে ওইগুলো মিলে এলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে আপনি প্রথমেই আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার MRHB যে এইটা এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস পাবেন সেই অ্যাড্রেসটা প্রথমে কপি করবেন ওকে তো কপি করার পর এগেন আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে চলে আসেন তো পোস্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লিঙ্ক জাস্ট এই ফর্ম লিঙ্ক বাটনটার উপর একটা ক্লিক করেন ওকে তো এখান থেকে জাস্ট ফর্ম লিঙ্কের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন এখানে হচ্ছে আপনার নিজের ইমেল দিবেন ইমেল তারপর এখান থেকে চুজ অপশনটার উপর ক্লিক করেন ক্লিক করার পর আই উইল ডাউনলোড নাও এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন MRHB সেই অ্যাড্রেসটা এখানে বসা দেবেন এখানে টেলিগ্রাম ইউজার নেম আপনার টেলিগ্রাম ইউজার নেম তারপর এখানে হচ্ছে আপনার ডিসকর্ড ইউজার নেম এবং এখানে হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন আবার বলি আপনি যাদেরকে রেফার করবেন তাদের ইমেলগুলো এখানে সাবমিট করবেন ঠিক আছে তাদের ইমেলগুলো এখানে আপনি সাবমিট করবেন আপনি যেমন আমার রেফারে জয়েন করতেছেন আমার রেফারে জয়েন করে আপনার ইমেল যদি আমাকে না পাঠান আমাকে কিন্তু অবশ্যই আপনার ইমেলটা পাঠাতে হবে আপনি যদি আমাকে ইমেলটা না পাঠান সেক্ষেত্রে আপনি $1.50 কম পাবেন মানে $1.50 বোনাস পাবেন পাবেন আর $1.50 পাবেন না আর আমাকে যদি আপনার মেইলটা দেন তাহলে আমি কী করবো সবার মেইলগুলো নিয়ে এখানে আমি দিয়ে জাস্ট সাবমিট বাটনটা ক্লিক করলে প্রত্যেকে কিন্তু $3.50 করে পেয়ে যাবেন আবারও সিম্পলভাবে বোঝা দিই আপনি যেমন আমার রেফারটা জয়েন করতেছেন আপনার মেইলটা আমাকে দিবেন কীভাবে দিবেন সেটা বলে দিব আর আপনি যাদেরকে রেফার করবেন যেমন আপনার এক মোবাইলে আপনি পাঁচটা অ্যাকাউন্ট খুলবেন পাঁচটা দিয়ে তো আপনাকে সাবমিট করতে হবে ফর্ম তাই না পাঁচটা জিমেল দিয়ে সাবমিট করতে হবে তো সেই জিমেলগুলো এখানে আপনার লিস্ট আকারে এখানে দিয়ে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন আবার বোঝা দিই এটা অনেকজন বুঝবেন না আবার বোঝা দিই এখানে হচ্ছে আপনার নিজের রেফার নিজের ইমেল মানে এই যে ইমেলটা শো করতেছে না এই ইমেলটা আপনি বসাই দেবেন এখানে আর এইখানে হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন তাদের ইমেলটা দিবেন আমার রেফারে আপনি জয়েন করতে চান সেজন্য আমাকে কিন্তু আপনার মেলটা পাঠাতে হবে সেটা কীভাবে পাঠাবেন জাস্ট এই আইডিতে আপনি কী করবেন একটা SMS দেবেন SMS দেওয়ার পরে আপনার এই মেসেজ করবেন মেসেজে গিয়ে আপনার যে মেলটা আছে সেই মেলটা আমাকে সেন্ড করে দেবেন এটুকুই আপনার কাজ ঠিক আছে আর একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে যে অল ডিটেলস লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন এখানে ওই আমি এখানে এটা ওপেন করে নিয়েছি তারপর এখানে মিডিয়ামটা ওপেন হবে আর এখানে যদি মিডিয়ামটা ওপেন না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু VPN কানেক্ট করে নেবেন তাহলে ওপেন হয়ে যাবে তো তারপর স্ক্রল করে নিচে দিকে আসবেন আসার পর এখানে আপনার কিছু ইনফরমেশন দেওয়া আছে আমি দেখাই দিচ্ছি তো তারপরে যে এখানে দেখেন ওদের যে টেলিগ্রাম চ্যাট যেটা আছে এইটার ব্যাটা ক্লিক করবেন ক্লিক করার পর ওদের টেলিগ্রামটা জয়েন করবেন এবং ডিসকর্ডটা জয়েন করবেন ঠিক আছে তো এখান থেকে টেলিগ্রামের ব্যাটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে জয়েন করে নেবেন জয়েন কেন করবেন আপনি যে ওখানে যে আপনার ফর্মে যে আপনার মেইলটা ইয়েটা সাবমিট করতেছেন আপনার টেলিগ্রাম ইউজার নেম এই জন্য আপনাকে কিন্তু জয়েন করতে হবে ওরা কিন্তু পরে চেক করবে ঠিক আছে যেভাবে জয়েন করে নেবেন তো জয়েন আচ্ছা আমার এটা কমপ্লিট হয় নাই জয়েন করলাম জয়েন করার পরে যেখানে আবার দেখেন ক্লিক হেয়ার টু ইউআর হিউম্যান এটার ব্যাটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রোজ বোর্ডে আসবেন আসার পর এখানে আপনাকে যে যেগুলো বলবে এই MGAIEC এইগুলো কিন্তু আপনাকে
বসাই দিতে হবে ঠিক আছে যেখান থেকে আমি এটা বসাই দিলাম তারপর এটা কংগ্রাচুলেশন বললো এখানে কিন্তু আমার এটাতে কাজ করা শেষ এখন আমার এগেইন আমি এই পোস্টে আসবো আসার পর ওদের ডিসকর্ডটা আমরা এখানে জয়েন করে নেব এখানে ডিসকর্ডটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ওদের ডিসকর্ডটা জয়েন করে নেব তো ডিসকর্ডটা জয়েন করা শেষ তারপর এখানে ভোটটা দিয়ে দেবেন ঠিক আছে তো এইটুকুই কাজ প্রত্যেকে করে রাখেন ভালো একটা প্রফিট নিতে পারবেন যেহেতু নতুন একটা ওয়ালেট আসছে এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেকের হবে আর অবশ্যই অবশ্যই আপনার মেলটা অবশ্যই আমাকে কিন্তু সেন্ড করবেন ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন।